আসসালামু আলাইকুম প্রবাস মানে নিঃসঙ্গতা প্রবাস মানে একাকিত্ব প্রবাস মানে হাড় পরিশ্রম তবু প্রবাস জীবন শেখায় জীবনকে উপলব্ধি করতে শতবাদ উপেক্ষা করে এগিয়ে চলতে এগিয়ে চলা সঠিক পথ দেখায় ভিসা ইনফরমেশন কেউ কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন কেউ বা সারা জীবনের জন্য কেউ আর্থিক সচ্ছলতা শারীরিক সুস্থতা আর মানসিক প্রশান্তি নিয়ে ঘরে পেরেন কেউ বা লাশ হয়ে এ জীবন কারো জন্য সুখের আবার কারো জন্য দুঃখের নিজের পরিবার এবং দেশের অর্থনীতিকে সচল রাখার জন্যই এ পথে আসা আর এ পথে সঠিক দিক নির্দেশনা দেয় ভিসা ইনফরমেশন জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে অগত্যা পরবাসের খাতায় নাম লেখানো নামই প্রবাস জীবন প্রতিদিন নিত্য নতুন ঘটনার সম্মুখীন হওয়া ও অভিজ্ঞতার ভাণ্ডার বৃদ্ধি করার নামই ভিসা ইনফরমেশন সব কিছুকে পেছনে ফেলে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার নামই প্রবাস জীবন আর এই প্রবাস জীবনকে সহজ করতে ভিসা ইনফরমেশন দেশে বলে ডেকে বুকে জড়িয়ে ধরার নামই প্রবাস জীবন নিরাশার অতল গহ্বরে হারিয়ে যাওয়া ছেলেটার ফেক হাসির নামই প্রবাস জীবন সবকিছু হারিয়েও কিছুই হারায়নি বলে নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার নামই প্রবাস জীবন দু চোখের নোনা জলের সুখ খুঁজবার নামই প্রবাস জীবন এই জীবন বড় কষ্টের বড় দুঃখের আর এই দুঃখ ভাগাভাগি করে সকল বিপদে পাশে থাকে ভিসা ইনফরমেশন প্রবাস জীবন একজন প্রবাসীকে পুরোপুরি বদলে দেয় এখানে অনেক বখাটেও বাস্তবতার মুখোমুখি হয়ে ভালো মানুষ হয়ে যায় আবার কিছু ভালো মানুষও বখাটে হয়ে যায় লবণ বেশি হওয়ার কারণে চিৎকার চেঁচামেচি করা ছেলেটাও এখানে অখাদ্য অমৃত সুধা মনে করে খে তৃপ্তির ঢেকুর তোলে সকাল দশটার আগে যে ছেলের ঘুম ভাঙতো না প্রবাসী হওয়ার কারণে সে ছেলেটাও সূর্যিমামার আগে উঠে যায় সামান্য মাথা ব্যথা রজুয়াতে ফাঁকি দেওয়া ছেলেটাও জ্বর ঠান্ডা রোদ বৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে যায় উদ্যমে আড্ডাবাজি নেশার জগতে লাখ লাখ টাকা ওড়ানো ছেলেটাও আজ মানুষের দেনার চিন্তায় প্রতিটি টাকা খরচ করতে দুবার ভাবে দামি মোটরসাইকেল ছাড়া যার চলেই না সে এখন স্বচক্রযানে পাড়ি দেয় অনেক পথ বাস মিস হলে পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছে মায়ের আচলতলে বেড়ে ওঠা ভীতু ছেলেটাও আজ হাজার মাইল দূরে নির্বিক দিবানিশি কাটায় সহস্র মাইল দূরে এই প্রবাসীদের সমস্যা সমাধান নিয়ে কাজ করে ভিসা ইনফরমেশন নরম বিছানায় গায়ে এলিয়ে ঘুমানো ছেলেটাও আজ গাদ্দা বিছিয়ে ফ্লোরে ঘুমায় এক কথায় নিজের সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই জীবনে পদার্পণ করে শেষ জীবনে আর একটু ভালো থাকতে পরিবারকে আরেকটু ভালো রাখতে প্রবাসে পাড়ি জমাবো কখনো স্বপ্নেও ভাবেনি জীবিকার তাগিদে সবাইকে ছেড়ে পরবাসের খাতায় নাম লেখাতে হলো যাই হোক কর্মজীবনে বহু প্রবাসীকে নিঃস হতে দেখেছি দেখেছি তাদের বোবা কান্না আর আত্মচিৎকার এর একটাই কারণ আর তা হলো নিজের জন্য সঞ্চয় কিংবা ভবিষ্যতের একটা স্থায়ী আস্থার রাস্তা তৈরি করা আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে যে এই দেশটা আমাদের নয় যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে আর তাই বিদায়বেলায় খালি হাতে ফিরে গেলেও দারিদ্রতার দুর্দশা যেন পেয়ে না বসে সেজন্য আগ থেকে ছোটোখাটো কিছু একটা করতে হবে অতি আত্মনির্ভরশীল কিংবা ওভার কনফিডেন্স নিয়ে হুট করেই দেশ ছেড়ে চলে যাওয়া যাবে না আপনার তেমন কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান নেই তবুও অনেক বেতন দিচ্ছে কিন্তু দেশে দশ থেকে বিশ হাজার টাকা বেতনেও কেউ রাখবে না আর যা হোক দেখা যাবে এমন জেদি মনোভাব নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না সময় এবং টাকা দুটোকেই কাজে লাগান আর যদি বিদেশ থেকে আসতেই হয় তাহলে কিছু একটা করার নিয়তে আসুন আপনার টাকায় ভাই বোন মানুষ হলো মা বাবার চিকিৎসা হলো আত্মীয় স্বজনরা উপকৃত হলো আপনার টাকায় সংসারের সব চাহিদা পূরণ হলো কিন্তু যখনই দেশে চলে গেলেন তখন কেউ আর আপনাকে চিনবে না আপনি তখন বাদামের খোসা অন্যদিকে স্ত্রী সন্তানের জন্য আলাদা করে কিছু না করার কারণে তাদের কাছেও লাঞ্ছিত হবেন আর এটাই চরম বাস্তবতা প্রবাসী পরিবারগুলোর অশান্তির মূলেই রয়েছে এসব সত্যি বলতে প্রবাসীকে কেউ কখনো ভালোবাসেনি কেউ না বেসেছে স্রেফ তা টাকা পয়সাকে যতদিন স্বার্থ থাকবে ততদিন ভালোবাসা কায়েম থাকবে যখনই স্বার্থ ফুরিয়ে যাবে ঠিক তখনই ভালোবাসায় ঘৃণায় পরিণত হবে তাই আরেকবার ভাবুন বুদ্ধিমান হন পরে যেন পস্তাতে না হয় মহান আল্লাহ সকল প্রবাসীর দুঃখ লাঘব করুন প্রবাসীদের হাসি কান্না আনন্দ বেদনা ভিসা টিকিট সহ সকল বিষয়ে জানতে চোখ রাখুন ভিসা ইনফরমেশনের ইউটিউব ও ফেসবুকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মুক্ত ওর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার